हाय गाइज, वेलकम बैक टू माय वेलनेस सीरीज वन स्टेप एट डे। आज की दबो टिप नंबर 9। व्हाट इज टिप नंबर 9? इट इज ऑल अबाउट डाइट। তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো ডায়েট গুরু নই, আমি কোনো নিউট্রিশনিস্ট নই, আমি কোনো স্পিরিচুয়াল গুরু নই, আমি কোনো কিছুই নই, কোনো কিছুর গুরু নই, ওয়ার্কআউট গুরু নই, কিছুই নই। আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করি যাতে আই এম শিওর যে তোমরা ওদিক থেকে যারা দেখছো তারা কিছু কিছু ক্ষেত্রে সেম প্রবলেমস বা সেম সিচুয়েশন হয়তো কনফ্রন্ট করেছো, সেম ডাইলেমার মধ্যে দিয়ে যাচ্ছ। তাহলে আমার অভিজ্ঞতার সাথে কথাটা আমি শেয়ার করি এই জন্য যাতে কোনো কাজে লাগতে পারি। তো হ্যাঁ, যদি তোমরা রিলেট করতে পারো এই আমি যে সলিউশনগুলো দিই, পুরো ওয়েলনেস সিরিজটা আমার বানানোর মোটোই হচ্ছে এটা যে আমার সলিউশনগুলো তোমাদের কাজে লাগুক, যারা রিলেট করতে পারে তাদের যেন কোনো না কোনো কাজে লাগুক। তো হ্যাঁ, আবার চলে আসি ডায়েটে, আর বেশি কথা বলবো না। তো ডায়েট কি? ডায়েট শুনলেই আমরা ঘাবড়ে যাই কি আমরা আমাদের পছন্দের খাবার খেতে পারবো না, আমরা কি বলো ফাস্টিং করে আমাদেরকে থাকতে হবে, নানা রকম কথা আর কি, ঠিক আছে। তো আমরা প্রথমেই শুনে এখন ঘাবড়ে যাই, আমরা অ্যাসোসিয়েট করে নিই ডায়েটটাকে শুধু ওয়েট লসের সাথে, কিন্তু শুধু ওয়েট লসের সাথে অ্যাসোসিয়েট করা যাবে না ডায়েটকে, কেননা ডায়েট ইজ অলসো অ্যাবাউট ওয়েট গেইন, ইজ অলসো অ্যাবাউট মাসেল গেইন, it's also about healthy fats in your body, being healthy। যে খাবারটা তুমি খাচ্ছ সেটা যাতে তোমাকে হেলদি রাখে সেটা হচ্ছে ডায়েট। ডায়েটের প্রপার বাংলা মানে হচ্ছে, এক্স্যাক্ট বাংলা মানে হচ্ছে সুষম আহার, মানে যে খাবারটা তুমি খাচ্ছ সেটা যেন ওয়েল ব্যালেন্সড হয় নিউট্রিশনের দিক থেকে, তার মধ্যে যেন প্রপার নিউট্রিয়েন্টস থাকে, তার মানে যে খাবারটা তুমি খাচ্ছ সেই খাবারটা থেকে যেন প্রপার নিউট্রিশনস তোমার বডিতে অবজর্ভ হয়, কোনো ডেফিসিয়েন্সি যাতে না হয়, দ্যাট ইজ অলসো ডায়েট। আর খাদ্যাভ্যাস কোনটা? ডায়েট প্ল্যান হচ্ছে খাদ্যাভ্যাস, তুমি কীভাবে খাবার খাচ্ছ, তুমি স্ন্যাকিং করছো কি করছো না, তুমি কতটা পরিমাণে খাবার খাচ্ছ, তুমি কতটা গ্যাপে খাচ্ছ, দ্যাট ইজ ইয়োর খাদ্যাভ্যাস, দ্যাট ইজ ইয়োর ডায়েট প্ল্যান। তো হ্যাঁ, ডায়েট প্ল্যানে যে জিনিসগুলো আমার কাজে লেগেছে, আই মিন মাই ওয়েট লস জার্নি, আমার মোটো হচ্ছে, মেন মোটো হচ্ছে 20 কেজি কমানো। তার মধ্যে থেকে আমি এখন পর্যন্ত 6 কেজি কমাতে পেরেছি। আই ওয়াজ 75 নাও, 75 বিফোর, আর এখন আমি হচ্ছে 69 কেজিস। তো 6 কেজি কমাতে পেরেছি। এই 6 কেজি কমানোর জন্য আমাকে যে যে জিনিসগুলো হেল্প করেছে সেগুলো ব্যাপারে প্রথমে বলি। এক নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যালোরি ডেফিসিট। তোমরা অনেকেই শুনে থাকবে ক্যালোরি ডেফিসিট। হোয়াট ইজ ক্যালোরি ডেফিসিট? তোমার দৈনন্দিন অ্যাক্টিভিটি, যা যা দিনে তুমি কাজ করো, অফিসের কাজ করছো, বাড়ির কাজ করছো, ওয়ার্কআউট করছো, যা যা করছো তার যে অ্যাক্টিভিটির জন্য তোমার বডি থেকে যে ক্যালোরি ক্ষয় হয় বা অন্য এনার্জিতে ট্রান্সফার হয়, সেই ক্যালোরিটা তোমার আসা উচিত তোমার খাবার থেকে। তো খাবার থেকে যে তুমি ক্যালোরিটা পাচ্ছ, যদি সেই ক্যালোরির পরিমাণটা তোমার ওই দৈনন্দিন কাজের যে ক্যালোরি খরচা হচ্ছে সেই পরিমাণের সাথে ব্যালেন্স হয়, তাহলে তোমার ফ্যাট গেইনও হবে না, ফ্যাট লুজও হবে না, সেটা মাপে মাপে চললে যতটা খাচ্ছ অতটাই তোমার ওয়্যার অফ হয়ে যাচ্ছে। ওটা যদি নিচে আসে তাহলে তোমার ক্যালোরি ডেফিসিটে থাকবে, কারণ যতটা তুমি খাচ্ছ তার থেকে বেশি তুমি বার্ন আউট করছো, যার ফলে তোমার ওয়েট লস হয়, ফ্যাট লস হয়। তো সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট। এবার অনেক সময় কি হয়, আমরা কি করি, ধরো আমি কথা বলছি, যতটা আমার ক্যালোরি দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে আমি কনজিউম করে নিচ্ছি। ধরো আমার 50 ক্যালোরি দরকার, 50 ক্যালোরি আমার ওয়্যার অফ হয়, সেখানে আমার ক্যালোরি ডেফিসিট যদি হয় তাহলে আমার 40 ক্যালোরিজ লাগবে, সেখানে আমি খেয়ে নিচ্ছি 100 ক্যালোরি। যদি আমি 100 ক্যালোরি খেয়ে নিই তাহলে কি হচ্ছে, ব্যালেন্স আউট, তোমার 40টা হচ্ছে তোমার ডেফিসিট, ক্যালোরি ডেফিসিট, বাদ বাকি 10 যদি মানে 10 যদি এক্সট্রা করে যদি 50 করে তাহলে কী হবে, তোমার তুমি সমান থাকবে, তোমার ওয়েট লস হবে না, ফ্যাট লস হবে না, কিছুই হবে না, এক জায়গায় থাকবে। আর তার থেকে যদি উপরে হয়ে যায়, আরও 50 যদি এক্সট্রা হয়ে যায়, 100 আরও 50 যদি এক্সট্রা হয়ে যায় তাহলে কী হবে, ওই এক্সট্রা 50টা তোমার বডিতে আনহেলদি ফ্যাট হিসেবে জমা হবে, আনহেলদি ক্যালোরি হিসেবে জমা হবে, যেগুলো কোনো কাজে লাগবে না, যেগুলো ক্ষয় হবে না, সেগুলো আনহেলদি ফ্যাট হিসেবে জমা হবে। তো এইটা আমি আগে বুঝতে পারতাম না, এই কনসেপ্টটা তারপরে আমি আস্তে আস্তে বোঝা শুরু করি, তখন আমি বুঝতে পারি যে হোয়াট এভার আই এম কনজিউমিং দ্যাট ক্যালোরি হ্যাজ টু বি লোয়ার দ্যান দ্য ক্যালোরি আই এম বার্নিং আউট, দ্যাট ইজ ক্যালোরি ডেফিসিট। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি, ইনকর্পোরেটিং গুড ফ্যাটস ইন ইয়োর ডায়েট। গুড ফ্যাটস কি? ফ্যাট আমরা অনেক তেলে ভাজাভুজি জিনিসপত্র খেয়ে নিই, দোজ আর নট গুড ফ্যাটস। গুড ফ্যাটস কি? গুড ফ্যাটস হচ্ছে নাটস, good fats হচ্ছে any kind of বাদাম seeds বীজ থাকে অনেক রকমের sunflower seeds থাকে কুমড়ো seeds থাকে chia seeds থাকে flax seeds থাকে these are good fats। तीन नम्बर की तीन नम्बर सोर्स जेटा आमी कोरी ना क्योंकि तुम्हारा चाइल्ड करते पारो तीन नम्बर गुड फैटर सोर्स होच्छे घी। घी इज वेरी गुड फॉर योर हेल्थ जो प्योर घी है तुम्हारा खाली पेटे घी खेते पारो इनफैक्ट एक चामच घी जो खाली पेटे खाओ इट क्लियर्स आउट योर एसोफेगास मैं तुम्हार खाद्य नालीटाके बैक्टीरिया बिल्डअप रात्रिबेला जो बैक्टीरिया बिल्डअप है घुमानोर समय सेटाके वाश आउट करे তোমার যদি টক্সিন যেগুলো রিলিজ হয় সেগুলোকে ওয়াশ আউট করে তোমার কোনো ইনডাইজেশনের কোনো প্রবলেম অ্যাসিডিটি ফ্যাসিডিটি থাকলে সেটাকে ওয়াশ আউট করে দেয়। তো ঘি ইজ কনসিডার্ড টু বি আ ভেরি ভেরি অ্যাজ আ ভেরি গুড ফ্যাট ইন ইয়োর ডায়েট। ঘি ইনকর্পোরেট করতে পারো আমি করি না কারণ আমার ঘি ভাল লাগে না তো আমি তাই জন্য ইনকর্পোরেট করি না। আমি তার বদলে কী খাই বাদাম খাই যে কোনো রকমের বাদাম তোমরা খেতে পারো চিনে বাদাম খেতে পারো কাঠবাদাম খেতে পারো আখরোট খেতে পারো তারপর আরও নানা রকম বাদাম হয় সেগুলো খেতে পারো সিজ খেতে পারো সিজ আমিও খাই না বাট তোমরা চাইলে খেতে পারো। নাটসগুলো অনেকে দেখবে বলে যে চিনে বাদাম নাকি অনেক বেশি পরিমাণে খেলে রোজ যদি এভরিডে যদি খাও তাহলে কোলেস্ট্রল লেভেল বাড়ে কিন্তু যদি তুমি 4-5টা চিনে বাদাম পিনাট যদি তুমি জলের মধ্যে ভিজিয়ে ওভারনাইট সোক করে রাখো সকালবেলা উঠে ওটা খাও তাহলে ওটাতে কোনো প্রবলেম হয় না। ইট ইজ কনসিডার্ড অ্যাজ গুড ফ্যাট ইন ইয়োর বডি। তুমি যখন ওটা কনজিউম করবে আর ওভারনাইট কেন ভেজাতে বলছি যখনই তুমি ওটাকে ওভারনাইট ভেজাবে বাদামের মধ্যে কিছু কিছু নিউট্রিয়েন্টস থাকে যেগুলো ওভারনাইট সোক করে রাখলে সেগুলো বেশি তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। তো তুমি যখন ওটা খালি পেটে খাবে তখনই তোমার পেটের মধ্যে গিয়ে ওটা ব্রেকডাউন হবে খুব ইজিলি আর তোমার ব্লাড স্ট্রিমের সাথে খুব তাড়াতাড়ি মিলবে। তো তাই জন্য অ্যাক্টিভসগুলো খুব তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি কাজ করতে পারবে। তো তাই জন্য ওভারনাইট সবসময় সোক করে রাখবে যদি বাদাম খাও যদি যে কোনো রকমের বাদাম খাও তাহলে ওভারনাইট সোক করে রাখলে বেশি বেনিফিশিয়াল হবে। তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ইনকর্পোরেটিং দই আর লেবু ইন ইয়োর ডায়েট। দই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর লেবু হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দই কেন বলছি দই থেকে দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে যেহেতু ওটা একটা ফার্মেন্টেড ফুড সেহেতু ওর মধ্যে গুড ব্যাকটেরিয়াস থাকে যখনই তোমার গাটে যাবে তখনই তোমার গাটের ভেতর পেটের ভেতর যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর সাথে মারধার করতে হেল্প করবে। তো ল্যাকটিক অ্যাসিড দই ইনকর্পোরেট করতে পারো ড্রেসিংয়ের মতো মানে ধরো স্যালাড খাচ্ছ রায়তা হিসেবে খেতে পারো। আমি এরকম একজন মানুষ যার দই খেতে একদম ভালো লাগে না টক দই খেতে একদম ভালো লাগে না তো আমি কী করি আদার ঘোল বানিয়ে খাই নয়তো কী বলে বলো ওই রায়তা বানিয়ে খেলাম। তো দই সবসময় ইনকর্পোরেট করতে পারো। আর লেবু লেবু কেন লেবুর মধ্যে ভিটামিন সি থাকে লেবু অ্যাকচুয়ালি আমাদের অনেক রোগ অ্যালার্জিস এইসব ফাইট করতে আমাদের খুব হেল্প করে। তো লেবু ইনকর্পোরেট করতে পারো। আমি লেবু প্রথমে খেতে পারতাম না কারণ আমার অ্যাসিডিটি হতো তো তারপরে আমি আস্তে আস্তে 1/4 4/2 করে এখন 3/4 খেতে পারি পুরো গোটা একটা লেবু খেতে পারি না বাট হ্যাঁ ম্যাক্সিমাম আমি 3/4 খেতে পারি। তো লেবু ইনকর্পোরেট করতে পারো। ভিটামিন সি এর জন্য তোমাদের স্কিনও ভালো হয় শুধু মুখের না গা হাত পা স্কিনও অনেক ভালো হয় প্লাস তোমাদের অনেক রকম রোগের সাথে ফাইট করার মতো শক্তি তোমার বডিকে দেওয়া হচ্ছে ভিটামিন সি। তো লেবু ইনকর্পোরেট করতে পারো আমি করেছি ইট ইজ বেনিফিশিয়াল। 4 নম্বর হোয়াট ইজ 4 নম্বর 4 নম্বর হচ্ছে জল। জল কি তোমার দৈহিক মাপ অনুযায়ী তোমার শারীরিক গঠন অনুযায়ী 2.5 থেকে 4 লিটার জল খাবেই খাবে। খুব ভালো হয় যদি সকালবেলা উঠে খালি পেটে 2 গ্লাস জল খেতে পারো। আমি আগে খেতে পারতাম না আমি 1 গ্লাস করে খেতাম এখন 2 গ্লাস করে খাই। তো প্রাথমিকভাবে অসুবিধা হতে পারে বমি পেতে পারে কিন্তু খাওয়ার চেষ্টা করো 1 গ্লাস করে হলেও সকালবেলা খালি পেটে উঠে জল খাওয়ার চেষ্টা করো। আমরা যখন রাত্রিবেলা ঘুমাই আমাদের বডি পুরোপুরি ঘুমায় না আমাদের যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে সেগুলো চলতে থাকে তো তার ফলে কী হয় আমাদের বডিতে জলের দরকার পড়ে বিকজ জল ইজ দ্য পিলার অফ ইয়োর ডায়েট। সুষম আহারের পিলার হচ্ছে জল। যখনই তুমি ঘুম থেকে উঠবে তখন তোমার বডি ডিহাইড্রেটেড অবস্থায় থাকে তুমি যদি খালি পেটে সকালবেলা উঠে জল খাও তোমার হাইড্রেশন লেভেলটা ব্যালেন্স আউট হয় তোমার ক্যাথারসিস ভালোভাবে হবে টয়লেট বেশি করে হবে তার মধ্যে থেকে টক্সিনস বেরিয়ে যাবে। তো জল বেশি পরিমাণে খাও তোমার দৈহিক গঠন অনুযায়ী। আজকে যদি তোমার 5 ফিট হাইট হয় ওয়েট যদি খুব কম হয় তাহলে তোমাকে 4 লিটার জল খেতে হবে না কিন্তু যদি ইউ আর ভেরি টল পারসন যার বিল্ড আপ খুব মজবুত সে 4 লিটার জল মিনিমাম খাও দিনের মধ্যে। তোমাদের ইউটিআই হবে না ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা হয় এটা আমাদের গ্রীষ্মপ্রধান দেশ মেন দরকার সেটা জল खेते होबे कारण डिहाइड्रेशन होबे ना जाते और कोनो रकमेर इनफेक्शन जाते ना हय बडिर भेतरे इंटरनल इनफेक्शन जाते कोनो ना हय। तो जल इज मास्ट। एटा छिलो 4 नम्बर। 5 नम्बर कि 5 नम्बर होच्छे आमी निजेर लाइफ थेके सब रकम शुगर बाद दिए दिएछि किन्तु आमी एटा जिनिस जानताम ना ताई जोन्नो बाद दिए दिएछिलाम किन्तु एखन आमार हैबिचुएटेड हये गेछे आमार असुविधा हय ना। आमी लाइफ थेके पुरो प्रसेसड शुगर जे कोनो इनफैक्ट आमी जैगरी माने गुड़ मधु किछुओ खाई ना, ठीक आछे। जखन खूब खूब धरो चा खावार इच्छा हलो तखन खाई, आमी सकालबेला उठे दूध चा खेताम खाली पेटे सेटा बन्ध करे दिएछि, ब्रेड जैम खेताम सेटा बन्ध करे दिएछि कारण जैमेर मध्ये शुगर थाके। तो एनी सॉर्ट अफ शुगारी थिंग आमी सबकिछु बन्ध करे दिएछि, आमी शुगर खाई ना। किन्तु तोमादेर मध्ये जोदि एरकम केउ हओ जे शुगर मिष्टि सुइट टूथ हय, ठीक आछे, मिष्टि खेते भालो लागे तो मेक श्योर खाओ, मिष्टी खाओ, बाट मेक श्योर खाली पेटे ना खाओ। खाली पेटे जखनी तुम किछु खाबे, जखनी किछु शुगारी थिंग खाबे, जखन माने जेटा प्रसेसड हय कि जदि मिष्टी जिनिस किछु खाओ ताहले कि हय तोमार पेटेर भेतर गिये ओटा खूब इजिली ब्रेकडाउन हये गिये शुगर जे आछे माने एक्चुअल जो ग्लुकोज आछे सेटा तोमार ब्लाड स्ट्रीमेर मध्ये खूब ताड़ाताड़ी मिशे जाय, मिशे हठात् करे तोमार ब्लाड शुगर लेवलटाके बाड़िये देय, एटा ग्लुकोज स्पाइक देय जार जो हमें क्रेविंग बेशी है। दुटो रसगोल्ला आज धरो अफिस बेरिएछो तुम खाली लांच अनेक आगे करेछो, ठीक है, सन्ध्याबेला बेरिएछो अफिस थेके बाड़ी फेरार समय मिष्टिर दोकान देखेछो, देखे खूब खेते इच्छा करेछे मिष्टि, तुम ढुकले खिदाओ पेये गेछे, दुटो रसगोल्ला बोले अरे दुटो रसगोल्ला दाओ, दुटो रसगोल्ला खेले संगे संगे तोमार एकटा ग्लुकोज स्पाइक होबे, ब्लाड शुगर लेवलटा हठात् करे बेड़े जाबे, स्पाइक निये जाबे, तखन तोमार आरो दुटो खेते इच्छा करबे, तारपरे आरो दुटो खेते इच्छा करबे। शुगर क्रेविंगटाके बाड़िये देय जार जोन्नो ओभार इटिंग हये जाय, शुगारी थिंग्स तुम यू एंड अप इटिंग अ लट अफ शुगारी थिंग्स। तो मेक श्योर खाली पेटे ना खाओ, शुगर खाओ क्वान्टिटीते कम खाओ बाट खाली पेटे खेओ ना। एटा आगे जदि आमी जानताम आमी होयतो पुरोपुरी काट अफ करताम ना शुगर, किन्तु हाँ एटा ठीक, एटा करते पारो। आर जदि मने हय जे हाँ मिडियोकार तुमी शुगर काट अफ ना करले अल्प परिमाण खेते पारबे, যদি এরকম মনে হয় যে না আমার মিষ্টির দিকে ধাদ বেশি, আমি একটু মাঝে মাঝে একটু মিষ্টি খেয়ে নিতে ইচ্ছা করছে, ঘরে ঘুরছো ফিরছো একটু মিষ্টি খেয়ে নিতে ইচ্ছা করছে, ওটা করো না। ওটার বদলে তোমরা খেজুর খেতে পারো যেটা ন্যাচারালি সুইট, বা যে কোনো একটা সিজনাল ফ্রুট যেটা ন্যাচারালি সুইট সেরকম একটা ফ্রুট খেতে পারো। এমনিতেও সিজনাল ফ্রুট অল থ্রু দ্য ইয়ার খাওয়া খুব ভালো, কেননা প্রত্যেকটা সিজনের ফ্রুট প্রকৃতি ওইভাবেই বানিয়েছে যে ওর মধ্যে ওই নিউট্রিয়েন্টসগুলো থাকে যেগুলো আমাদের বডিতে দরকার ওই পার্টিকুলার সিজনের সাথে কোপ আপ করার জন্য। তো এনি সিজনাল ফ্রুট আম জাম লেবু কাঁঠাল কিছুও অল থ্রু দ্য ইয়ার খাও, যেটা তোমাদের অ্যাভেলেবেল থাকে সেই অনুযায়ী খাও। তারপরের পয়েন্ট হচ্ছে হোম কুকড মিলস। আমাদের অনেকেরই স্ন্যাকিংয়ের অভ্যাস থাকে, ঠিক আছে, মেজর মিলগুলোর মাঝখানে লাঞ্চ আর ডিনারের মাঝখানে একটা স্ন্যাকিং করার অভ্যাস থাকে, সকালবেলা আর দুপুরবেলা খাবারের মাঝখানে একটু কিছু চুমুন চামুন খেলাম ইচ্ছা করে। তো হ্যাঁ খেতে পারো, কারণ তোমার ফেভারিট খাবার তুমি খেতে পারো অ্যাজ লং অ্যাজ ইট ইজ হোম কুকড। কেন হোম কুকড? কেননা তুমি যখনই কোনো যে কোনো খাবার ধরো তোমার বাইরে থেকে তুমি বার্গার অর্ডার করেছো, ওর যে প্যাটিটা থাকে ওটা কিন্তু প্রসেসড ফুড, ওটা কিন্তু ওরা আগে থেকে প্রসেস করে রাখে, তুমি অর্ডার করলে সেটাকে সঙ্গে সঙ্গে ভেজে দেয়, সঙ্গে সঙ্গে প্যাটি বানিয়ে তোমাকে ভেজে দেয় না। তুমি যে ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ওই অনেক দিনের তেলের মধ্যে ভেজে ভেজে তোমাকে দেয়। তো যাই তোমার খেতে ইচ্ছা করুক না কেন বাড়িতে বানিয়ে খাও, বাড়িতে বানিয়ে খেলে তোমার মাইন্ডফুল কুকিং হয়, মানে কোন জিনিসটার মধ্যে কতটা নুন কতটা মশলা কতটা তেল লাগবে সেটা তুমি মাইন্ডফুলি দাও যে হ্যাঁ এইটা এটা আমার এতটা এত পরিমাণে লাগবে, তার বেশি আমি ইউজ করবো না। তো হোয়াট এভার স্ন্যাকিং যদি তোমার অভ্যাস থাকে হোয়াট এভার ইউ ইট মেক শিওর কি হোম কুকড হয়, বাড়িতে বানানো খাবার খাও। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে তোমাকে বিদেশি কোনো জিনিস খেতে হবে না। যদি তোমার কাছে অ্যাভেলেবিলিটি না থাকে, যদি অ্যাফোর্ডেবিলিটি না থাকে, তাহলে তোমাকে বিদেশি কোনো জিনিস খেতে হবে না। এখন ওটস এত হাইপ পেয়েছে, ওটস ইজ আ ভেরি ভেরি নো ডাউট ইটস আ ভেরি ভেরি হেলদি ফুড, প্রচুর নিউট্রিয়েন্টসে ভর্তি, নিউট্রিশন একদম ভরপুর প্যাকড একটা ফুড। কিন্তু আজ থেকে 10-15 বছর আগে কোনো দিন ওটসের নাম শুনেছো? আমি তো শুনিনি, আমি বিশ্বাস করো কোনো দিন ওই 10-15 বছর আগে আমি কোনো দিন ওটসের মানে জানি না কি কি বস্তু হয় তাই জানতাম না, খায় না মাথায় আমাকে তাই জানতাম না। এখন ওটস হাইপ পেয়ে পেয়ে এমন একটা জায়গায় চলে গেছে যে হ্যাঁ ওটস ডায়েট, ডায়েট মানেই ওটস, ডায়েট মানে ওটস না, সব কিছুর না দেশি অল্টারনেটিভও হয়। তুমি যে দেশে আছো সেই দেশের সিজনের সাথে, সেই দেশের ওয়েদারের সাথে, সেই দেশের জীবনযাত্রার সাথে মাপ করে যে জিনিসগুলো চলে আসছে সেই জিনিসগুলো তুমি খেতে পারো। আজকে ওটসের স্মুদি বানিয়ে নিচ্ছে, তুমি তো ছাতুর শরবতও খেতে পারো, বিকজ ইট ইজ অ্যাভেলেবল ফর ইউ। তুমি ওটসের প্যানকেকস বানিয়ে নিচ্ছে, তুমি পাতি গোটা মুগ হয় না তরকার ডাল গ্রিন গ্রিন সেইগুলোকে নিয়ে চলে আসো বাজার থেকে, এসে ভিজিয়ে দাও সারা রাত্রি, ভিজুক, সকালবেলা উঠে বাটো, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, যা যা তোমার দিতে ইচ্ছা করে দাও। দেশি ঝাল প্যানকেক বানিয়ে নাও, গোলা রুটি যেটাকে আমরা বলি, ঝাল গোলা রুটি, ওটসের ইয়ে বলো, মুগ ডালের চিলা বলে ওটাকে, ওটা বানাতে পারো। তারপর আর কি হয়, এই যে অ্যাভোগাডো, তারপর আর কি দেখছিলাম ওই দিন, কিউই। এই ফলগুলো তো আমি বাপের জন্মে আগে ছোটোবেলায় কোনোদিন নাম শুনিনি, এখন শুনছি খুব বেশি করে। আমাদের আম তোমার কাছে যা অ্যাভেলেবেল থাকবে, যে আম, জাম, কাঁঠাল, লিচু, যাই হোক না, অরেঞ্জ, যাই হোক না কেন, যেগুলো তোমার দেশে অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমার কাছে অ্যাভেলেবেল আছে, দেশেও বলবো না, যেগুলো তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো খাও। যদি তোমার কাছে অপশান থাকে ওটস খাওয়ার, ওটসই খাও। যদি তোমার কাছে অপশান না থাকে ওটস না খাওয়ার বা বিদেশি কোনো শাকসবজি ফলমূল না খাওয়ার, পাতি দেশীয় শাকসবজি ফলমূল খাও, তাতেও তোমার ওয়েট লস জার্নি কোনো ফারাক পড়বে না। এইগুলো দেশি অল্টারনেটিভস, তোমার এই বিদেশি যে হাইপ পাওয়া জিনিসগুলো সেগুলো দেশি অল্টারনেটিভ, তোমরা চাইলেই এটাকে ইউজ করতে পারো। কেননা অনেকে আছে যারা হয়তো গুড ইন্টেনশন আছে যে ওয়েট লস করার, বাট অনেকের কাছে অ্যাভেলেবিলিটি থাকে না। প্রথম কথা যে আজকে মার্কেটে গেলাম, সেখানে ওটস নেই, অনলাইন অর্ডার করতে যাচ্ছি, সেখানেও ওটস নেই, অনেকে আছে অ্যাফোর্ডও করতে পারে না। আমি প্রথমে একটা 5 কেজির বস্তা নিয়ে এসেছিলাম ওটসে, তারপরে আলটিমেটলি ওটা কোনো ইউজে লাগলো না। ওটসের আটা বানিয়ে প্যানকেক, মাফিন, হ্যানা ত্যানা অনেক কিছু করার চেষ্টা করছি, কোনো কাজে লাগেনি। তো অলওয়েজ ফাইন্ড আউট, যদি তুমি তোমার কাছে তোমরা যদি ডাক্তারের কাছেও যাও, অ্যান্ড ইফ দে গিভ ইউ দ্য অপশন অফ ওটস, সঙ্গে সঙ্গে ডাক্তারকে এটাও জিজ্ঞেস করো যে এটা দেশীয় অল্টারনেটিভ কী হতে পারে যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, যদি তোমার ওটস খেতে না ইচ্ছা করে। আর যদি ওটস খেতে ইচ্ছা করে দ্যান ইটস ফাইন। ওটসের যে পুডিং বানায় না, তুমি চিড়ে দই মেখে তার মধ্যে কিছু সিডস, তুলসীর বীজ টিজ অ্যাড করে তুমি সেটা দিয়েও চিড়ে মাখা দই, চিড়ে মাখা খেতে পারো। ইটস ভেরি গুড ফর ইউর হেলথ। তো ট্রাই করলেই পাবে, ট্রাই করো যত দেশীয় অল্টারনেটিভ খাবার যদি তোমাদের কাছে অ্যাভেলেবিলিটি না থাকে। তো এই কটা টিপ আমার খুব হেল্প করেছে, এই কটা মানে টিপের মানে আমার মানসিকতাটা একটু অন্যরকম ছিল। এবার যখন আমি ইউজ টু হতে থাকলাম জিনিসটাতে, তখন আমি এই সলিউশনগুলো খুঁজে বার করতে পারলাম যে হ্যাঁ এগুলো করলেও হয়। আমি লেবু যখন গোটা খেতে পাচ্ছি না, আমি 1/4 দিয়ে শুরু করি, পরে হলে হবে, না তো 1/4 খাবো। তো ট্রাই করে দেখতে পারো, যদি তোমরা ওয়েট লস জার্নিতে নতুন এসে থাকো, বিগিনার হয়ে থাকো, প্লাস ডায়েট তোমরা যে যে আমি ওয়েট লসের ব্যাপারে বললাম, কারণ আমি নিজে ওয়েট লস জার্নি থেকেই এইগুলো শিখেছি, তো তাই জন্য ওয়েট লসের ব্যাপারে বললাম। আমি শিওর যে ওয়েট গেনের আর মাসেল গেনেরও আলাদা আলাদা ডায়েট প্ল্যান হয়, আর ওদেরও কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে যারা এই ধরনের ভিডিওস বানায়। তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ডেফিনেটলি লাইক করো, আর যদি কোনো ভি কোয়েশ্চেন্স থাকে, এই যা যা আমি এত কিছু বললাম তার ব্যাপারে যদি কিছু কোয়েশ্চেন্স থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। আমি আমার আয়ত্তের মধ্যে, আমার পরিসীমার মধ্যে যতটুকুনি হবে আমি নিশ্চয়ই ডেফিনেটলি আনসার করার চেষ্টা করব। আমার জ্ঞানের পরিধির মধ্যে যদি হয় আমি ডেফিনেটলি আনসার করার চেষ্টা করব। তো আজকের জন্য টাটা, অল অফ ইউ স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে ভেরি 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 হ্যাপি। বাই।